গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমার কাজকর্ম হয়ে গেল, কাজকর্ম করে তো আমার অনেকক্ষণ থেকে তোমাদের সাথে কথা হয় না, একটুখানি কথা বলে তারপরে হচ্ছে ডায়রিয়া করতে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছো, বাবা আজকে দুদিন তিন দিন পর বেরিয়ে এলো। আজকে শরীরটা মানে একটুখানি ভালো আছে, ওজনে বেরোলো আজকে। তো চা করে দিলাম, আমি বললাম একটুখানি গতকালের মতন একটুখানি মুড়ি মেখে দিই তেল দিয়ে। বললো না, মুড়ি খাবো না, চা আর বিস্কুটই দাও। তো এই যে চা বিস্কুট করে দিলাম, খেয়ে বেরিয়ে গেল। এখন হচ্ছে তোমাদের সাথে কথা হয়ে গেলে তারপরে হচ্ছে চলে যাব ডালিয়া করতে। সবজি কাটি কেটে নিব আগে, দেখিও নাই কী কী সবজি আছে, কারণ গতকাল তো সবজিও আসে নাই, আর হচ্ছে মা তো বাজারও যেতে পারে নাই। তো দেখা যাক কী আছে, যদি যদি শুধু আলু থাকে তাহলে আলু দিয়ে আজকে করে দেবো। আলুটা না বিঘিয়ে অত আবার খেতে চায় না, তো শুধু আলু দিয়ে করে দেবো। আর যদি কুয়াশ পটল কিছু থাকে তাহলে তো হয়েই গেল, তাহলে আর আলু দিব না। আর তোমাদের আজকে হচ্ছে এসবগুলো দেখিয়ে দিব, জামাকাপড়গুলো আমার আর বিকিটটা সময় বুঝে এক কোনো এক সময় দেখিয়ে দিব। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো পাশে থাকো। জয়রাম, শুভ সকাল, শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে উঠে পড়েছি অনেক সময় আগে, চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে সবজি আলা আসলো, সবজি রাখলাম, মাছ আলা আসলো, মাছ রাখলাম, ভাতও হয়ে গেছে, আর এদিকে ডালের জলও বসিয়ে দিয়েছি। রিয়া ওইদিকে সবজি কাটতে বসেছে, তো মাছ রেখেছি, এই যে বাড়ি থেকে রুই মাছ রেখেছি, আর ডালের জলও বসিয়ে দিয়েছি। তোমরা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়ো, এই যে ভাত হয়ে গেছে এখানে, এই যে এখানে রুই মাছ রেখেছি, আর এই যে ডালের জল বসিয়েছি। রিয়া এখানে সবজি কাটতে বসে পড়েছে, সবজি রেখেছি, ঝিঙ্গা, কোয়াশ, পটল, বেগুন আর কাঁচা লঙ্কা। তো ওইদিকে তো ডাল হচ্ছে, ডাল বসিয়ে দিয়ে আমি গিয়ে যে মাছ ধুয়ে আনলাম, মাছটা এখন লবণ হলুদ দিয়ে মেখে এই এই পাশের চুলায় ভেজে নেব। আর রিয়া কালকে এই যে ওদের গাছের দুটো লেবু নিয়ে এসেছে, আর লবণ তো দিলাম। তো এই যে সমস্ত সবজি কাটা হয়ে গেল, এখানে হচ্ছে মাছের ঝোলের জন্য আলু দিয়ে, বেগুন দিয়ে আর ঝিঙ্গা দিয়ে হচ্ছে মাছের ঝোল হবে। আর এটা হচ্ছে এই যে বেগুন ভাজা, বেগুনটা না পোকা ছিল, এই যে এই বেগুনটা, তো এই কটাই হচ্ছে মাছের ঝোলের জন্য। পিঁয়াজ সম্ভারের জন্য পিঁয়াজ কেটে দিলাম। ও মামা, ডালের জন্য, ও এটা ডালের জন্য না? ও হ্যাঁ, তুমি তো মাছের দাও না পিঁয়াজ, তো আমাদের সকালের সকালের খাওয়া হয়ে গেছে সবার। একটা হাসির কথা উঠেছে তাই হাসছি। হ্যাঁ, তো এই যে আমার প্রেশারের ওষুধ তিন দিন ধরে খাই না, ভুলে গেছি। আজকে ওই যে রিয়া বকা দিয়ে মনে করে দিল যে আগে প্রেশারের ওষুধ খাও, তারপরে অন্য কাজ। তো মোটামুটি হয়ে গেছে রান্না, শুধু মাছের ঝোলটা করব, রান্না হয়ে যাবে। তো তার আগে আমি ওষুধটা খেয়ে নিই, বকা খেলাম তো ওই জন্য হাসি পাচ্ছে আর কি। এটাই ভুলে যাই যেন, ওই সামনে রান্নাঘরে রাখি তবুও ভুলে যাই। ওই খাবো খাচ্ছি, খাবো খাচ্ছি করতে করতে অন্য কাজ কাজ করতে থাকি, আর ওই যে পরে ভুলে যাই। আজকে মনে করে দিল খাই। দেখো কবে এনেছি, মোটে চারটা খেয়েছি, এক দুই তিন চার, ওই চারটা খেয়েছি। আমাদের এখানে একটা বউ না ওই প্রেশারের ওষুধ না খেয়ে মানে স্ট্রোকের মতো হয়ে গেছে, একদম বিছানায় পড়া, ওই ভয়ের চোটে তাড়াতাড়ি বলে তুমি আগে প্রেশারের ওষুধ খাও তারপরে অন্য কাজ।
এই যে খেয়ে নিলাম। চলো তো বন্ধুরা, এই যে আমি মাছের তরকারি বসিয়ে দিয়েছি। এখানে ঝিঙা, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে দিয়েছি কালো জিরে আর হচ্ছে তেজপাতা, আর করব হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে। এখানে বেগুন দেব, ওটা আলু আর ঝিঙাটা একটু ভেজে নিই, বেগুনটা পরে দেবো। এই যে বেগুন এখানে ভেজে রেখেছি, আর এই যে জিরার গুঁড়ো, এই দিয়ে একটা মাছের ঝোল করবো। বেশি মশলা দেবো না, কারণ আমার রিয়ার বাবার পেটটা একটু খারাপ খারাপ, কালকে পরশুদিন গ্যাস হয়েছিল পুরা। তো চলো রান্না করে নিই। এই যে বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেল, এখন গ্যাস অফ করে দেবো। রান্নাবাড়ি শেষ। এই যে লঙ্কা কেটে অল্প জিরার গুঁড়ো দিয়ে করে নিলাম। তো হয়ে গেল সমস্ত কাজকর্ম। কাজকর্ম করে এসে এই যে ঘটনা মোছা হয়ে গেছে, একটুখানি ফ্যানের তলায় বসলাম, বসে তারপর হচ্ছে চলে যাব স্নান করতে। আর তোমরা হচ্ছে গতকাল না, তার আগের দিন ভিডিওতে কমেন্টে বলেছিলে যে রিয়া তোমরা ঘর মোছার একটা ডানটা কিনতে পারো। আসলে কী বলো তো, ঘর মোছার ডানটা কিনতেই পারি, হ্যাঁ ওটা তার বেশি দাম না, 150 টাকা এরকম মনে হবে। কিন্তু কী বলো তো, আসলে আমাদের তো ঘরগুলো দেখেছো তোমরা, একদমই ছোটো আর জিনিস আছে, ডানটা এদিকে ঘুরালে এদিকে ঘুরাইতেই পারবো না, ডানটা পিছনে এদিকে বাড়ি খাবে এদিকে বাড়ি খাবে, এর থেকে হাত দিয়ে মোছাই ভালো। তো ওর জন্য আর কেনা হয় না। তো বলে দিলাম, তোমরা কী জন্য নাম ছিল, শকুন্তলা চৌধুরী মনে হয় এরকম টাইপের নাম, এরকমই মনে ছিল, এই দিদিভাই মনে কমেন্ট করেছিল, ভুলে গেছি নামটা, দুদিন আগের তো ভুলে গেছি। তো আর গতকাল বলবো সেটা, তখন ওই যে লাটাগুড়িতে গেলাম এই তাড়না তো ভুলেই গেছি। তো ভাবলাম না আজকে আমি বলে দিই কথাটা, এই কারণের জন্যই ঘর মোছার ডানটা কেনা হয় না। এখন হচ্ছে চলে যাবো স্নান করতে, একটুখানি রেস্ট করে, খুব গরম লাগছে আজকে, আবার গরম দিয়েছে দেখছি, ভালোই গরম পড়েছে। তো চলো যাই এখন, তাহলে স্নান টান করে আসি, স্নান টান করে এসে পূজা টুজা দিই, তারপরে আসছি আবার কথা বলতে। তো এই যে দেখো, আমার স্নান টান করে এসে এই যে পূজা দেওয়া হয়ে গেল। আজকে অত ফুল নেই, গাছের কয়েকটা সাদা ফুল ছিল তো ওই দিয়ে দিলাম, আর একটা গেন্দা ফুল ছিল, কারণ হচ্ছে আগামীকাল আবার মঙ্গলবার, তো মা তো ফুল আনতেই হবে বা বাড়ির উপরে যদি আসে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি আর মা, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। এই যে মা খাচ্ছে, মা আজকে বাটিতে খাচ্ছে। এই যে মা, বাটিটা মানে ওখানে আটকা ছিল, তো ভাবলাম তাহলে আবার একটা থালা নষ্ট করবো, থাক বাটির মধ্যে খেয়ে নিই, এই যে বাটিতেই নিয়ে নিয়েছি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম, একটুখানি বাড়ির মধ্যে একটুখানি হাঁটাহাঁটি করে নিব, হাঁটাহাঁটি করে তো ভাবলাম ক্যামেরাটাই অন করি, তোমাদের সাথে একটুখানি কথাও হয়ে যাবে। আর এখনও বাবা আসে নাই, বেশি বেলাও হয়নি, আজকে বাজে হচ্ছে 3:15 বাজে, দেখি তো 3:10 বাজে, 3:15 হয়নি, 3:10 বাজছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন
বিকির আবার আজকে শরীরটা ভালো না, ওর পেটটা একটু গড়বড় হয়েছে, তো কাজ থেকে একবারই চলে এসেছে, এই আড়াইটা পৌনে তিনটার দিকে চলে এসেছে, আড়াইটার দিকে মনে হয় আসলো, আড়াইটার দিকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ওই যে ওষুধ নিয়ে এসেছে, ওষুধ খেয়ে তারপরে এই যে শুয়ে পড়লো। তো আজকে তো মা আর টিভি দেখা হবে না, তো আমি একটুখানি শুয়ে থাকবো, শুয়ে শুয়ে একটুখানি মোবাইলই দেখবো, আর মা আরও ঘরে থাকবে, মা মোবাইল দেখবে। মাকে বললাম তুমি পাশ দিয়ে ওদিক দিয়ে টিভি দেখো, তুমি আর বাবা দুজনে টিভি দেখো, ও তো ঘুমাচ্ছে, সাউন্ড কমিয়ে দেখো, আর আমি তো মোবাইলই দেখবো। বলছে না থাকো ঘুমা, আবার টিভির আওয়াজ হবে আর লাইটও জ্বলবে, তার থেকে ও ঘুমাক আর পরে দেখবো, উঠেই তো পড়বে তাড়াতাড়ি। এই হচ্ছে কথা, এখন হচ্ছে এই যে জামাকাপড়গুলো তুলে নিয়ে যাবো, একটু একটু ভিজা আছে জামাকাপড়গুলো, এখন থেকে যে খাওয়া দাওয়ার পরে একটুখানি হাঁটাহাঁটি করি, কারণ দেখতেই পাচ্ছ আমি মোটা হয়ে যাচ্ছি, খালি কেন যে কিসের থেকে যে মোটাটা হচ্ছে এত, ওই জন্য খাওয়া দাওয়ার পর। আর দিদিভাই বলেছে তুমি ব্যায়াম করবে, তো খাওয়া দাওয়ার পরে ব্যায়ামও করি, তার আগে একটুখানি হেঁটে নিয়ে তারপরে ব্যায়াম করি। তো চলো যাই, এখন জামাকাপড়গুলো তুলে নিই, জামাকাপড়গুলো তুলে নিয়ে সেইগুলো সকালে দিয়ে দিয়েছি, এখনও একটু, এখন তো রোদের জোরটা কমে গেছে, এগুলো সকালেরই ভিজে, তাও অল্প অল্প ইসে হয়েছে। আর ওই যে ওই ঘরে কিছু মেলা হয়েছে, কারণ দড়িতে তো অত জায়গা হবে না, ওর জন্য এখানে কিছু মেলে দেওয়া হয়েছে, তো চলো এগুলো গিয়ে মেলে দিয়ে আসি। আর নেই, এটা হচ্ছে এগুলো দিদিদের। তো এই যে জামা কাপড় মেলে দিলাম, আর এইদিকে হচ্ছে মা, এই যে গতকাল যে ধুয়ে দিয়েছিল কোলবালিশের কভার, সেটা এখন লাগিয়ে নিচ্ছে। ওই যে ওই ঘরেরও না, একটা খুলে আবার একটা পড়ায় রাখলে, কারণ কখন রোদ উঠে কখন কি বলা মুশকিল, এখন 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 আমাদের আমাদের বাড়িতেই থাকবে না একদম। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6:45, তো আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে, তো বিকি এখন একটা যে ভাড়া নিয়ে যাবে এই পাশে এখান থেকে নিয়ে যাবে, ওই যে দাদা বৌদি যে বলি, তো ওরা পূজা দেখতে বের হবে আর কি আজকে, কারণ অন্য অন্য দিন ভিড় হয়ে যাবে, ওই জন্য আজকে বের হবে। তো বললো একটুখানি চা করে দাও, চা খেয়ে তারপরে বের হবো, তো এই যে চা বসিয়েছি ওর জন্য, ওর জন্য অল্প আর মার জন্য অল্প, তো চলো ওকে দিয়ে আসি, হয়ে গেছে প্রায়। এই যে চা হয়ে গেছে, এটা হচ্ছে মায়ের আর এটা হচ্ছে বিকির, তো চলো ওকে দিয়ে আসি। ওই নাও, আর গ্রেট হোয়াইট ইসকে পিছে লাগ ফেনটা দিস তো। 7:00 বাজে নাই, ও বাঁচলো, এটা তো 5 মিনিট ফাস্ট আছে, পরে ফোন করবা। এই যে রিয়ার চুল কেটে দিচ্ছে ডিজাইন করে রিয়ার দিদি ভাই, ঢাল নাই তরবাল নাই যুদ্ধে নামছে। এই দেখো রিয়ার চুলে আমি 3 স্টেপ করলাম, যেহেতু ড্রায়ার নেই সেহেতু বোঝা যাচ্ছে না, চুলটা যদি এইভাবে ধরি তাই বোঝা যাবে। তাহলে এই যে এই একটা স্টেপ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ, কিরকম হয়েছে জানিও, ঠিকঠাক মতো কেঁচিও নেই ঘরের কেঁচি দিয়ে। তোমরা
আমার যে দিদিভাই চুল কেটে দিল, চুলটা কিন্তু কাটা খুবই সুন্দর হয়েছে। তো ওরা চুল কেটে দিল, তারপরে হচ্ছে দিদিভাই আর দাদাভাই এসেছিলো, একটুখানি চা খেলো, আবার দাদাভাই চাউমিনও এনেছিলো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। চাউমিন খাওয়া দাওয়া করে চাটা খেয়ে ওরা বেরিয়ে গেল। আর এবারে হচ্ছে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো যে বলেছিলাম কাকি যে দিয়েছে সেগুলো দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে বিকিকে দিয়েছে কাকি গেঞ্জি। এই যে ওর একটু বড় হয়েছে, তো এটা হচ্ছে পাল্টানো যাবে, কারণ রিলায়েন্স থেকে কিনেছে, তো এখানে রিলায়েন্স থেকে, শিলিগুড়ি রিলায়েন্স থেকে বলছে পাল্টানো যাবে। তো কাকি আবার স্লিপটা দিয়ে দিয়েছে, তো ওর তো সময়ও পাচ্ছে না, আজকে তো বেরিয়ে গেল অন্য একটা কাজে। তো দেখা যাক আগামীকাল কী হয়, ও বলছে পাল্টে নিয়ে আসবে। তো এইটা গেল। এবারে হচ্ছে আমাকে দিয়েছে কাকি কুর্তি। এই যে এই যে এই কুর্তির সাথে এই যে প্যান্ট, এই দুটোই দেখানো ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার আবার পালা শুরু। চাউমিন খেলাম, আমি বেশি ভাতও খাবো না, অল্প করে খাবো। তার আগে হচ্ছে বিছানাটা পেরে নিব, বিছানা পেরে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শুয়ে পড়বো বলতে মোবাইলে কাজ আর করবো না, একটু মোবাইল দেখবো, কারণ শোয়ার পরে এটা সেটা অভ্যাস আমার মোবাইল দেখার, তো একটুখানি মোবাইল দেখে তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে দিও, এবং লাইক এবং সাবস্ক্রাইব যারা এখনও করোনি তারা জলদি জলদি করে দিও। টাটা।